হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি এবং খুবই ভালো থাকার চেষ্টা করছি। আজকে আছি পুবাইলে শুটিংয়ে। প্রচুর গরম এবং তাও বাতাসও আছে, অনেক বাতাসও আছে, কিন্তু গরমটা অনেক বেশি। তারপরেও ভালো আছি, ভালো থাকার চেষ্টা করি এবং আপনারা কেমন আছেন সেই অনুভূতিগুলোও জানতে চাই। আমরা যদি একটু অনুভূতিগুলো শেয়ার করি, নাজির আহমেদ অলরেডি যুক্ত হয়েছেন, অনেক মানুষ এখানে যুক্ত হয়েছেন, কাদের সালাউদ্দিন যুক্ত হয়েছেন। সো কে কোথায় আছেন, কেমন আছেন, কি করছেন এবং জীবনের সকল কিছু কেমনভাবে পার করছেন, সেটা যদি একটু আমার সাথে শেয়ার করতেন তাহলে মানে আলাপ করতে খুব আরাম হতো। আসসালামু আলাইকুম। ঝটক না নিয়ে বিবাহ, আচ্ছা নামগুলো এত কঠিন কঠিন আপনাদের যে পড়তে পারে না। এমডি ফারুক যুক্ত হয়েছেন, মনসুর আলী, আলিয়া দিত্তা খান, অনেক মানুষ যুক্ত হচ্ছেন। কেমন আছেন? আমি ভালো আছি আরমান হোসেন, আপনি কেমন আছেন? যে গরম পড়েছে সকলকে বলতে চাই যে নিজের যত্ন নিন, পরিবারের যত্ন নিন এবং অবশ্যই আপনার বাড়িতে যে বয়স্ক মানুষ বা ছোটো মানুষ আছে তাদের যত্নটা একটু বেশিই নিতে হয়। সো মনসুর আলী, হাউ আর ইউ? আই এম ফাইন, আমি চেষ্টা করছি ভালো থাকার। তবে প্রচুর গরম সব কিছু মিলে আসলে খুব একটা যে ভালো সময় পার করছি সেটাও না। এমডিআর ভালো আছি, ট্যাক্স দিতে হবে আপা? আমরাও ভালো আছি, ট্যাক্স দিতে হবে, ট্যাক্স তো অবশ্যই দিতে হবে এবং ট্যাক্সের উপরেই আসলে অনেক কিছু নির্ভর করে। হ্যাঁ, আমরা হয়তো এখন করাপশনের কথা শুনবো আপনাদের কাছ থেকে, যে করাপ্টেড ট্যাক্স। আমরা আসলে কতটুকু নিজেরা সচেতন যে আমরা আরেকজনকে জ্ঞান দিব? আর সব কিছু মিলে যদি আমি একটু আপনাদের সাথে ডিফার করি যে বাইরের বিশ্ব, তারা অনেক উন্নত, তারা অনেক উন্নত বিকজ অফ তারা শিক্ষিত হয়েছে, মনস্তাত্ত্বিকভাবে শিক্ষিত হয়েছে, মানসিকভাবে। সো সব কিছু মিলেই কিন্তু তারা আসলে উন্নত হয়েছে, শুধু লেখাপড়া করে টাকা পয়সা ইনকাম করেই শুধু তারা উন্নত হয়েছে বিষয়টা কিন্তু তা না। আসসালামু আলাইকুম, আপনি কেমন, আপনি কেমন আছো? আরিয়ান পাবেল লিখেছেন, জি আমি ভালো আছি ভাইয়া। আতিক হাসান, আমি চাপা নবাবগঞ্জ থেকে দেখছি। ও আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নবাবগঞ্জ আছে বাট আমার গ্রামের বাড়িও নবাবগঞ্জ। এমডি সুজন আহমেদ লিখেছেন, আসসালামু আলাইকুম, তুমি ভালো আছো? জি আমি ভালো আছি। এমডি মমিন লিখেছেন, আপু কেমন আছেন, কুয়েত থেকে দেখছি আপনাকে। থ্যাংক ইউ সো মাচ, যারা আসলে দেশের বাইরে থেকে আমাদেরকে রেমিটেন্স পাঠান তাদের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। দেশের জন্য চিন্তা করে আপনারা যত দূরে কাজ করতে যান। লাভ ফ্রম সাভার লিখেছেন আরমান হোসেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে এখন নাটক করছি, একটা শুটিংয়ে আছি, শুটিংটা হচ্ছে আর টিভির একটি সিরিয়াল করছি, চিটার অ্যান্ড জেন্টেলম্যান। সো সেইটা শুটিং চলছে, আমি একটু হাউসটা যদি আপনাদেরকে দেখাই, এখানে অলরেডি শুটিং চলছে, আমাদের ডিরেক্টর বুঝিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের শুটিং স্পট, শুটিংয়ে যেখানে পলাশ মাহমুদ ভাই যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ ভাই যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? জিল্লুর রহমান খান, জি আমি ভালো আছি। ফিরোজ খান বাগা, এমডি নুর আলম যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ ভালোবাসার জন্য। স্বপন বায়ের দিয়া, আমি অনেক থ্যাংক ইউ সো মাচ। আসলে এটা কোনো অনুষ্ঠান না, এখান থেকে লাইভ করি আপনাদের সাথে আমাদের শুটিংয়ের সময়গুলো কিছুটা শেয়ার করবার জন্য। নাইস, আপু কেমন আছো? আমি ভালো আছি। ঝটক না নিয়ে বিবাহ,
এখন কোথায় আছেন? আমি পুবাইলে আছি। সাগর সাগর, থ্যাংক ইউ সো মাচ মনসুর আলী। আমি আসলে নবাবগঞ্জের, এই জন্য আসলে নবাবগঞ্জটা শুনলে ভালো লাগে। অনেক মানুষ যুক্ত হয়েছেন, সো আমি আরেকটু একটু দেখিয়ে দেই। তুমি অনেক কিউট আপু, থ্যাংক ইউ সো মাচ। পুরা গ্রাম্য পরিবেশে আসলে আমাদের শুটিংটা হয়। এটা একটি গ্রামেরই নাটক এবং গ্রামের মানে গ্রামের মানুষের আনন্দ বিনোদন নিয়ে আসলে এই নাটকটি। শাহরিয়ার জালাল হায়দার, আমি রোম ইটালি হতে, থ্যাংক ইউ সো মাচ যুক্ত হবার জন্য। রোম ইটালি আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সিটি। আমার যদি কখনো সুযোগ বা সৌভাগ্য হয় আমি কখনো রোমে আসতে চাই এবং রোমে আসব। কোথায় শুটিং হচ্ছে? আবু সাইদ চৌধুরী। একটা শুটিং হচ্ছে পুবাইলে এবং আমি একটা সুন্দর গাছের নিচে বসে আপনাদের সাথে শেয়ার করছি, আমার খুবই আনন্দ লাগছে। আপু আমি সিঙ্গাপুর থেকে, সুজন মাম আহমেদ সিঙ্গাপুর থেকে। সিঙ্গাপুরও অনেক সুন্দর এবং উন্নত একটি দেশ এবং অনেক এক্সপেন্সিভ দেশ। কখনো যদি আমার অনেক টাকা হয় তখন আমি আসতে চাই। এখনও মিস করি তোমায়। আচ্ছা, আমি আপনার নায়ক হতে চাই। ও গ্রেট, থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনি নিজের নাটক প্রোডিউস করেন এবং ইউটিউবে নাটকটি ছাড়েন। আপনি আব্দুল রাজ্জাক লিখেছেন, আপনি আপনার মাথায় ওড়নাটা দিন ভাই। আপনি মেয়েদের প্রোফাইলে না ঘুরে নিজে নিজেকে শুধরান, অন্যকে জ্ঞান দিতে আসার কোনো প্রয়োজন নাই। আসলে আমরা যে যেটা করি না সেটাই অনেক বেশি জ্ঞানী এবং বিজ্ঞ, যে কারণেই আসলে আমরা একজন আরেকজনকে এত ছোট করে কথা বলি, এত জ্ঞান দিই, কিন্তু আসলে আমরা নিজেরটা জানি না। বকুলপুর নাটকটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। নাইস আপু, থ্যাংক ইউ আপু। নাটকের শুটিং করছি। গতকালকে আমি বলছিলাম যে আমরা আসলে মানসিকভাবে এত নিচু পর্যায়ে চলে গিয়েছি যে আমরা আসলে একজনকে আরেকজন ভালো অবস্থায় আছি কিংবা ভালো আছি তার কোনোটাই সহ্য করতে পারি না, চেষ্টাও করি না একজন আরেকজনকে সহযোগিতা করবার। কিন্তু যদি আমরা আসলে একজন আরেকজনকে সহযোগিতা করি তাহলেই কিন্তু অনেকখানি আমরা এগিয়ে যেতে পারি। রাহি করবেন আপু, কী লাভ আপু, কী লাভ ভাইয়া, আপনি এরকম মেয়েদের একটা এশিয়ান টেলিভিশনের একটা লোগো দিয়ে আপনি একটা মেয়েদের ফেসবুকে ঘুরে আপনি কেন দোজকে যেতে চান? আপনি তাড়াতাড়ি ফেসবুক থেকে বন্ধ করে আপনি আপনার নিজের কাজ করেন, মানুষকে জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার হিসাব আমি দেব এবং আপনার হিসাব আপনি দেবেন, সো আপনার আমাকে জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার নাটকের নামটা একটু বলবেন প্লিজ। আমার নাটকের নাম হচ্ছে, এখন আজকে যে শুটিং করছি সেটা হচ্ছে চিটার অ্যান্ড জেন্টলম্যান। আপু আমি দুবাই থেকে বলছি। দুবাই, আপনারা এত সুন্দর সুন্দর দেশে আছেন, সো শুনতেও দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। এবং আপনারা যে এভাবে করে আমাদের দেশের রেমিটেন্স পাঠান, সো সেইটা আসলে অনেক সাহসের, অনেক শক্তির। সো সবাই, নাটকের নাম একটু বলবেন, চিটার অ্যান্ড জেন্টলম্যান, এটা আপনারা ইউটিউবে দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ আশরাফুল ইসলাম। শাহরিয়ার সাজল, আপু লাভ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আরশাদ রুবেল লিখেছেন, আমার ক্রাশ কেমন আছেন কাতার থেকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা ভালো আছি এবং খুবই গরম। শাহজাহান আহমেদ, অসাধারণ কেশ লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অনেক মানুষ যুক্ত হয়েছেন, অনেক ফ্যামিলি সবাই কি লিখেছেন। আপু দারুণ লাগে, রিয়েল লাইফ, থ্যাংক ইউ সো মাচ।
So thank you so much যারা যুক্ত হয়েছিলেন এতক্ষণ যারা যুক্ত ছিলেন তাদের সকলকে বলতে চাই যে আসলে দেশটা আমার আপনার আমাদের সকলের এবং বাংলা নাটক বাংলা গান যেটা কুরুচির পরিচয় না দিয়ে সঠিকভাবে যদি সেটাকে আমরা বিকশিত করি তাহলে আমার দেশ আমার সকল কিছুই আসলে এগিয়ে যাবে তো আপনাদের সবাইকে বলতে চাই দেশকে ভালোবাসুন নাটক দেখুন বাংলা নাটক দেখুন বাংলা নাটক এনকারেজ করুন সো আপু লুকিং প্রিটি থ্যাংক ইউ সো মাচ কালকেও বলেছিলাম যে সো শব্দটি আমার খুবই পছন্দের বিকজ এই এই কথাটা একটা কথার সাথে একটা কথাকে যুক্ত করে যে কারণে আসলে আমরা সো কিংবা ইউনো এই কথাগুলো ব্যবহার করি যদি এটা ব্যবহার করাটা ঠিক না এটা আমার একটা বদ্ধভ্যাসের মধ্যে পরিণত হয়েছে সেই জন্য আসলে আমি চেষ্টা করছি এখান থেকে বেরিয়ে আসবার তাই সবাইকে বলতে চাই যে আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার বন্ধুদেরকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য বলবেন আর আপনাদের ভালো ভালো কাজ ভালো ভালো কথা সেগুলো আমার সাথে শেয়ার করতে পারেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব সুন্দর লাগছে আজকে আমি চা খেয়ে ফেলেছি অলরেডি মিষ্টি বিকেল অনেক মিষ্টি লাগছে থ্যাংক ইউ সো মাচ আরেকবার একটু আমাদের এই হাউসটা দেখাই এখানে খেজুর গাছটা খুবই সুন্দর এদিকে অনেকগুলো কবুতর আছে আচ্ছা আমি একটু দেখি আর প্রকৃতির এই অপরূপ দৃশ্য কিন্তু আমার খুব সুন্দর লাগে এবং খুবই ভালো লাগে হ্যালো কালো গরু এখানে কবুতরের অনেক বড় বাসা মুরগি হ্যালো প্রকৃতির এই জিনিসগুলো আমার অনেক পছন্দ কবুতর আমার নিজেরও কবুতর আছে ছাদে তো যে কারণে আমার আসলে এই প্রকৃতির সব জিনিসগুলো খুবই ভালো লাগে গরু ছাগল পশু পাখি সব কিছুই আসলে প্রকৃতিরই একটা অংশ তাই এটাই বলতে চাই যে প্রকৃতিকে আমরা যদি হার্ম না করি তাহলে কিন্তু প্রকৃতি আমাদের মতো করে তাদের মতো করে বেঁচে থাকতে পারবে এবং আমরাও তাদের ছত্রছায়ায় বেঁচে থাকব ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছি সব ও এই দিকটা একটু দেখাতে চেয়েছিলাম এদিকটা সুন্দর পরন্ত বিকেলের একটা আবহাওয়া খুবই সুন্দর এই জায়গাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই একটু আগেও বলেছি আমার পেজের সাথেই থাকুন এবং অবশ্যই আপনার বন্ধুকে আমার ফ্রেন্ড লিস্টে যুক্ত করবার জন্য বলতে পারেন আমার সাথে থাকতে পারেন আপনাদের সুন্দর সুন্দর অনুভূতিগুলো সুন্দর সুন্দর কথাগুলো আমার সাথে শেয়ার করতে পারেন সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ